নিধি আপুর জামাই আমার গায়ে হাত দেয় মা। দুই দিন মাঝ রাতে আমার রুমে ঢুকেছিল, কেমন যেন আচরণ করে, আমার পাশে বসলেই নাকি ওনার হাত শিরশির করে। রাসেলের ব্যাপারে এমন নোংরা কথা বলতে তোর মুখে আটকায়নি লিজা? রাসেল তোকে কত ভালোবাসে, তোকে বোনের মতো দেখে, আর তুই কি না এসব নোংরা কথা বলছিস তার ব্যাপারে? নোংরা কথা না মা, আমি সত্য কথাই বলছি, রাসেল ভাইয়ের চাহনিটাও ভালো না। আমাকে গতকাল খুব বাজে মেসেজও পাঠিয়েছে, এই দেখো। মোবাইলটা বের করে মেসেঞ্জার অন করে দেখালো সে, কিন্তু সব মেসেজ রিমুভ করে দেয়া হয়েছে, একটা মেসেজও নেই সেখানে, সাথে আইডিটাও ডিঅ্যাক্টিভ। লিজার মা এবার রেগে লিজার গালে একটা চর দিয়ে বলল, মশকরা করছিস তুই, রাসেল মেসেজ আনসেন্ড করবে কেন? আর সেই তো তোকে গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে নিজের পরিবারের সাথে রেখে পড়ালেখা করাচ্ছে, তার মতলব খারাপ হলে সে তোকে একা একটা বাসায় রাখতে পারতো না? তাছাড়া রাসেলের বউ কি কম সুন্দরী? এদিক সেদিক চোখ দিবে কেন রে? নিয়মিত কলেজ, কোচিং সব জায়গায় নাকি নিয়ে যায় তোকে, আর তুই কি না তাকেই খারাপ বলছিস লিজা? লিজা অনেক চেষ্টা করেও তার মাকে কিছুই বোঝাতে পারেনি। ফুফাতো বোনের জামাই রাসেল তার মায়ের কাছে একদম নিষ্পাপ। রাসেলের বিরুদ্ধে এসব কথা তিনি বিশ্বাসই করলেন না কোনোভাবেই। তিনি ভাবছেন লিজা তার প্রেমিক আকাশের টানে গ্রামে ফিরে আসার জন্য এরকম মিথ্যে কথা বলছে, এর আগেও আকাশের জন্য সে অনেক মিথ্যে বলেছে। এদিকে লিজা বুঝতে পারছে না সে কিভাবে তার মাকে বলবে যে রাসেল তার সাথে বাজে আচরণও করেছে। সামান্য কথা শুরু করতেই মা এতটা রেগে গিয়েছেন যে সে আর কিছু বলার সাহস পায়নি। কয়েকদিন পর লিজা মায়ের চাপে আবার শহরে চলে যায়। বাসায় পৌঁছে দেখে রাসেলের স্ত্রী নিধি আজ তার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছে, কিন্তু রাসেল একাই বাসায় আছে। সে ভয়ে ভয়ে তার রুমে গিয়ে বসে থাকে, কারণ রাসেল ছাড়া বাসায় কেউ নেই। এই সুযোগে রাসেল লিজার রুমে গিয়ে তার পাশে বসল, তার গায়ে হাত দিয়ে একটু বাজে আচরণ করার চেষ্টা করলে লিজা নিজের আত্মরক্ষার জন্য রাসেলের গালে খাঁচি দেয় একটা। খাঁচিতে গালে বেশ ভালোই দাগ হয়ে যায় রাসেলের, দগদগ করছে দাগটা। লিজা ঘামছে, বারবার বলতে চেয়েও বলতে পারছে না। এমন সময় নিধি হুট করেই বাসায় ঢুকে দেখে লিজা এলোমেলো অবস্থায় রাসেলের সামনে বসে আছে, আর রাসেলের গালে দাগ। লিজা কিছু বলার আগেই রাসেল বলে উঠল, দেখো তো নিধি, এটা কিসের দাগ, খুব জ্বলছে, লিজাকে এই দাগই দেখাতে এসেছিলাম। নিধি কিছু না বলেই রাগ করে নিজের রুমে চলে গেল। তারপর রাসেল লিজাকে শাসিয়ে গেল, সাথে হুমকি দিয়ে বলল, এই বিষয়ে যদি কারো কাছে কখনো মুখ খোলে লিজা, তাহলে একেবারেই শেষ করে ফেলবে তাকে। লিজা ভয়ে চুপচাপ থাকে। কয়েকদিন পর গ্রাম থেকে কল আসে, নিধির মা মানে তার বড় ফুপু অসুস্থ, বাসায় কেউ নেই তাই তাকে যেতে হবে গ্রামে। লিজার পরীক্ষা কয়েকদিন পরই, তাই সে লিজাকে রেখে গেল বাসায় যাতে রাসেলকে সময় মতো তিনবেলা রান্না করে দিতে পারে। যদিও বা লিজা অনেক চেষ্টা করেছে যাওয়ার, কিন্তু লাভ হয়নি। নিধি যাওয়ার সময় বলে গিয়েছে, দেখো রাসেলকে সময় মতো খাবার দিও লিজা, খাবার দিতে দেরি হলে তার খারাপ লাগে। নিধি চলে যাওয়ার পর রাসেল পেয়ে যায় সুবর্ণ সুযোগ, এরকম সুযোগ সে মনে প্রাণে খুঁজত। রাসেল লিজার সাথে প্রতিটা রাতে নিজের বউয়ের মতো করে কাটাতে শুরু করল। লিজা অনেক কাকুতি মিনতি করেও রেহাই পায়নি রাসেলের কাছে, তারপর প্রয়োজন মিটিয়েই সে রোজ লিজাকে ছুঁড়ে ফেলত। দিনের পর দিন নির্যাতিত হতে থাকে, আর চুপচাপ সয়ে যায় রাসেলের অত্যাচার। নিধি ফিরে আসলেও ভয়ে আর কিছু বলে না তাকে, নিয়মিত আর কলেজেও যায় না, কোচিং পুরোপুরি বাদ দিয়েছে, পড়ালেখার বাজে অবস্থা এখন। লিজা আবারও তার মাকে কল করে সব জানায়, কিন্তু লাভ হয়নি। আগেই রাসেল তার মাকে বলে দিয়েছে যে লিজা আকাশের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, বাসায় গেলে সে এবার পালিয়েই যাবে। রাসেলকে খুব বিশ্বাস করেন লিজার মা, অনেক বিপদ থেকে উদ্ধার করেছে তাদেরকে, ভাবতেন রাসেল সত্যিই বলছে, কিন্তু তিনি ভুল করছিলেন। একদিন লিজার বান্ধবী তার সাথে দেখা করতে আসলে সে তাকে সব খুলে বলে। মেয়েটা লিজার কথা শুনে অবাক হয়ে যায়, কিছুতেই মানতে চাইছে না রাসেল এরকমটা করতে পারে। তারপরও লিজা তার শরীরের কিছু ক্ষত আর রাসেলের কয়েকটা ইঙ্গিতপূর্ণ কথা মেয়েটাকে শেয়ার করে বলে, এই যে দেখো আমি মিথ্যা বলছি না একদম। মেয়েটা সব শুনে লিজাকে বলে সে যেন এসব কথা নিধিকে জানায়। লিজাও তাই করল, নিধিকে সব বলে দিল, কিন্তু নিধি লিজার একটা কথাও বিশ্বাস করল না। সব কিছু মিথ্যে মনে করে হাওয়ায় উড়িয়ে দিয়ে লিজার গালে চর বসিয়ে দিয়ে বলল, আজকেই বাসা ছেড়ে চলে যেতে,
রাসেল মোটেও এরকম না। রাসেলের প্রতি তার অগাধ বিশ্বাস তাকে মেনেই নিতে দেয়নি, উল্টো লিজাকে বলে যায় এরকম নোংরা স্বার্থপর মেয়ে মরে গেলেই ভালো হয়, যেখানে যাবে সেখানেই সংসার নষ্ট করবে। এসব কথা শুনে ব্যর্থ লিজা এবার আর কাউকে কিছুই জানায়নি। রাসেলের লালসা থেকে মুক্তি পেতে এসে চুপচাপ মাত্রারিক্ত স্লিপিং পিল খেয়ে বিদায় জানায় পৃথিবীকে। লিজার হঠাৎ বিদায় শুনে ছুটে আসেন লিজার মা আর তার বন্ধু বান্ধবী। লিজা শেষবারের মতো তার বান্ধবীকে সব কিছুই বলে গিয়েছে। লিজা ভেবেছিল তার সমস্যার সমাধান হবে, নিধিকে সব কিছু বললে তিনি বুঝবেন। দীর্ঘদিন ধরে রাসেলের পাশবিকতার শিকার হতে হতে সে মানসিক যন্ত্রণায় ভুগত খুব। বান্ধবীর পরামর্শে নিধিকে সব কিছু বললেও নিধি বিশ্বাস করেনি। রাসেলের প্রতি তার অগাধ বিশ্বাস দেখে তাকে সব মেনে নিতেই দেয়নি, তাই লিজা নিজেকেই শেষ করে ফেলেছে। লিজার মায়ের সাথে কান্না করছে নিধি আর রাসেল। তাদের কান্না দেখে মেয়েটা দুজনকেই থামিয়ে বলে, অভিনয়ের কান্না না করলেও চলে, এখানে এসব দেখার লোক নেই। লিজা আপনার জন্য মরেছে আন্টি, সে স্পষ্টই আমাকে সব লিখে দিয়েছে। আপনি তাকে বিশ্বাস করলেই সে আজ এত কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে যেত না। মেয়েটার দিকে লিজার মা কাঠ হয়ে তাকিয়ে আছেন। এখন তাকিয়ে থেকে আর লাভ নেই, তবে লিজার অকালে ঝরে যাওয়ার কারণ আপনিও, বলেই মেয়েটা বেরিয়ে গেল। মনে মনে ভাবতে থাকল, না জানি কত লিজা এভাবে আত্মীয় স্বজনের কাছে শোষিত হচ্ছে প্রতিদিন। হয়তো লিজার কথা তার মা বিশ্বাস করলে মেয়েটা আজ পৃথিবীর আলো বাতাসে মিশে থাকত। সন্তান খারাপ হলেও তার কথার গুরুত্ব দেয়া উচিত, নয়তো ফলাফল ভালো হয় না কোনো কিছুরই।